আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে এই করোনাকালীন সময় বিপদের মধ্যে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও তোমাদের অনলাইন ক্লাস যুক্ত হলাম। আজকে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষার উপরে অধ্যায় দুই পাঠ চায় অজু বিষয়ের উপরে তোমাদের সাথে আলোচনা করা হবে। অজু আরবি শব্দ, এর অর্থ সুন্দর, পরিষ্কার, স্বচ্ছ। ইসলামী শরিয়াতের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়া শরিয়াতের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নামে অজু। পবিত্র পানি দিয়া, তাহলে অপবিত্র কোনো পানি দিয়া কিন্তু অজু করা যাবে না, গোসলও করা যাবে না। আই রিপিট, ইসলামী শরিয়াতের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরিয়াতের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নামই হল অজু। এ অজুর গুরুত্ব অনেক। অজুর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করে পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা ইমান এনেছে জেনে রেখো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে নিজেদের মুখমণ্ডল ধুয়ে নেবে, তোমাদের দুই হাত কোনোই পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মসেও করবে এবং উভয় পা গিরাসহ ধুয়ে নেবে। সূরা আল মায়দা আয়াত ৬। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, অতএব আমাদেরকে নামাজ, বিশেষ করে নামাজ এবং কোরআন তেলাওয়াত করতে হলেই অবশ্যই অবশ্যই উজু করতে হবে। উজু ছাড়া এই কাজগুলো করা কখনো যাবে না। ভালোভাবে উজু করলে মন প্রফুল্ল থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, ইবাদতেও একাগ্রতা থাকে। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতকে চিনতে পারব। জনক সাহাবি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কোটি কোটি মানুষের মধ্যে আপনি কিভাবে আমাদের চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ওজুর ফলে আমার উম্মতের মুখমণ্ডল ও হাত পা উজ্জ্বলতায় ছকছক করবে, তাতেই আমি আমার উম্মতকে চিনতে পারব। বুখারি এবং মুসলিম শরীফের হাদিস। কাজেই ওজুর ফজিলাত ও মর্যাদা পাওয়ার আশায় আমাদের অতি উত্তম রূপে উজু করতে হবে। অজু পরিপূর্ণ হলে ইমাম ও মুক্তাদি উভয়ের নামাজই পরিশুদ্ধ হয়, আর অজু অপরিপূর্ণ হলে নামাজে পরিপূর্ণতা আসে না। এমনকি মাসলা আছে, যে জায়গাগুলো পানি পৌঁছবে সেই জায়গার কোনো একটি জায়গায় সুচের মাথায় যতটুকু জায়গা অতটুকু জায়গাও যদি পানি না পৌঁছে তাহলে তার অজু হবে না। অতএব আমাদের সাবধানতার সাথে উজু করতে হবে, সুন্দরভাবে উজু করতে হবে। উজুর নিয়ম আমরা জেনে নিই। মনে মনে পবিত্রতা অর্জনের নিয়াত করে বিসমিল্লাহ বলে প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে তারপর ডান হাতে পানি নিয়ে তিনবার কুলি করতে হবে। রোজা না থাকলে তিনবারই গড়গড়া করে কুলি করতে হবে। এরপর নাকে পানি দিয়া তিনবার নাক পরিষ্কার করতে হবে। তারপর তিনবার সমস্ত মুখমণ্ডলে এমনভাবে ধৌত করতে হবে যাতে চুল পরিমাণ স্থানও শুকনো না থাকে। দাড়ি ঘন হলে খেলাল করতে হবে। এরপর দুই হাত কনুই সহ ধৌত করতে হবে। হাতে ঘড়ি, আংটি ইত্যাদি থাকলে তা নাড়াচাড়া করতে হবে যাতে সবখানে পানি পৌঁছে যায়। তারপর দুই হাত ভিজিয়ে মাথা এবং কান মসেহ করতে হবে। মসেহ করার সময় দুই হাতের গুঁড়ো এবং শাহাদাত আঙ্গুলি দ্বারা আলাদা রেখে বাকি তিন আঙ্গুলি মিলিয়ে আঙ্গুলিগুলোর ভিতর দিয়ে দিক দিয়ে কপালের চুলের গোড়া থেকে পিছন দিকে মাথার এক চতুর্থাংশ মাসে করতে হবে। তারপর দুই হাতের তালু পেছন দিক থেকে সামনের দিকে টেনে মাথার এক চতুর্থাংশ মাসে করতে হবে। এরপর শাহাদাত আঙ্গুলি দিয়ে হাতের আঙ্গুলিগুলোর পিঠ দিয়ে খাড় মাসে করতে হবে। মাসে করার পর দুই টাকনু সহ
ভালো করে ধৌত করতে হবে যাতে একটু জায়গাও বাকি না থাকে। উজুর কাজগুলোর পরপর করতে হবে, একটির পরে আরেকটি করতে হবে, অর্থাৎ এক অঙ্গের পরে অন্য অঙ্গ সঙ্গে সঙ্গে ধৌত করতে হবে, অনেকক্ষণ থেমে থাকা যাবে না। অতএব আমরা সকলে সুন্দরভাবে উজু করব, এবং উজু যদি সঠিক হয় তাহলে আমাদের নামাজ হবে আশা করি। আজকে আর নয়, আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।